নমস্কার, আপনাদের কি বিদ্যান্বিকা চ্যানেলে স্বাগত জানাই। তো আমি দেবী সতীর একান্নপীঠ নিয়ে আপনাদের কাছে যে আলোচনা করছি সেটা আজ বক্রেশ্বর নিয়ে আমি আজ আলোচনা করব আপনাদের সামনে। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, ও লাইক নিশ্চয়ই করবেন। তো বক্রেশ্বর নিয়ে আপনাদেরকে, বক্রেশ্বর হচ্ছে গয়া গঙ্গা প্রভাসাদী কাশী কাঞ্চি কেবা চায়, কালি 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 বলে আমার অজপা যদি ফুরায়। মাতৃসাধক রামপ্রসাদের রচিত এই দুই ছন্দ শুনে পাঠক কি থমকে যাচ্ছেন, ভাবছেন যে পীঠস্থানের আলোচনায় এ আবার কোন প্রসঙ্গের অবতারণা? রামপ্রসাদের গানের এই কলি দিয়েই আবার এবার আমরা বাংলার মাতৃসাধনার ক্ষেত্রগুলির দিকে দৃষ্টি দেব। বাংলায় তন্ত্রী প্রভাবের কথা সুবিদিত, বৈদিক প্রভাব এই অঞ্চলে খুবই কম। স্বামী বিবেকানন্দ বাংলার ধর্মভাবনা প্রসঙ্গে বলেছেন যে আজ আমাদের মধ্যে যে সমস্ত লোকাচার ও প্রথার দেখা পাওয়া যায় তা অধিকাংশ হল বৌদ্ধ প্রথার অপভ্রংশ। তন্ত্রের মধ্যে দিয়ে বৌদ্ধ প্রভাব লোক সমাজের মধ্যে প্রবেশ করেছে। বাংলার মাতৃসাধক রামপ্রসাদ থেকে শ্রী রামকৃষ্ণ পর্যন্ত প্রত্যেকের মধ্যে আমরা এই একাত্মভাবের দেখা পাই। সে একাত্মতায় তারা ঘরের আঙিনায় বিশ্ব শক্তিকে নিয়ে এসেছেন। সৃষ্টি স্থিতি পালয়ত্রী দেবী রামপ্রসাদের সঙ্গে ঘরের বেড়া বাঁধেন, আবার শ্রীরামকৃষ্ণের সঙ্গে জগন্মাতা রূপে কথা বলেন। সাধকের কাছে তার আরাধ্য সর্বদাই হচ্ছে আপন। শ্রী রামকৃষ্ণ শিষ্য পরিব্রাজক সন্ন্যাসী স্বামী অখণ্ডানন্দের সঙ্গে চণ্ডী পাহাড়ের বিখ্যাত সিদ্ধ মহাপুরুষ কামরাজের দেখা হয়। জগদম্বার আরাধনায় মগ্ন এই মাতৃসাধক স্বামী অখণ্ডানন্দকে জিজ্ঞাসা করেন, জীবনে কি চাও? তখন অখণ্ডানন্দ উত্তর দেন গীতার সেই অনুভূতি, ন শোচতি ন কাঙ্ক্ষতি। তো অখণ্ডানন্দের উত্তরে শুনে কামরাজ খুবই বিষণ্ণভাবে বলে ওঠেন, ও তুমি আমার অম্বাকে চাও না, তুমি আত্মজ্ঞান চাও। মাতৃপ্রেমের এক অভূত প্রকাশ এই শ্রেণীর মাতৃসাধকের কাছে দেবীর সান্নিধ্য লাভ করাই হচ্ছে জীবনের উদ্দেশ্য। পীঠস্থানের যাগ প্রদীপগুলির এদেরই সাধনায় প্রজ্বলিত থাকে আর মানুষকে মাতৃশক্তিতে বিশ্বাসী ও নির্ভরশীল করে তোলে। লাল মাটি আর লাল পলাশের দেশ বীরভূম, এই রাঢ় অঞ্চল তন্ত্র সাধনায় এক উল্লেখযোগ্য স্থান অধিকার করে। রাঙামাটির পথ ধরে কত আউল বাউল বৈষ্ণব ও মাতৃসাধকের আগমন হয়েছে এখানে। এই বীরভূমে বেশ কয়েকটি সতীপীঠের অস্তিত্ব রয়েছে। এদের মধ্যে বক্রেশ্বর হচ্ছে আমাদের কাছে অতি পরিচিত। একবার বৈকুণ্ঠ লক্ষ্মী দেবীর স্বয়ম্বরের জন্য এক অভিনব স্বয়ম্বর সভার আয়োজন করা হয়। এই সভায় দেবরাজ ইন্দ্র সহ সমস্ত দেবগণ, কিন্নরগণ, মুনি ঋষিগণ ও আমন্ত্রিত হয়েছিলেন। সভার মধ্যে আমন্ত্রিত ব্যক্তিদের অভ্যর্থনায় দায়িত্ব পড়েছিল কিন্তু দেবরাজ ইন্দ্রের ওপরে। এদিকে যখন ঋষিরা ধীরে ধীরে সভায় উপস্থিত হচ্ছেন, তখন ঋষি লোমশ এবং ঋষি সুব্রত একসাথে উপস্থিত হলেন সবাই। দেবরাজ ইন্দ্র দুজনকে আহ্বান করে সর্বপ্রথমে লোমশকে পাদ্য অর্ঘ্য দিয়ে পূজা করলেন। লোমশ তার আগে সম্মানিত হচ্ছেন দেখে সুব্রতর মনে তীব্র ক্রোধের সৃষ্টি হলো। তিনি ক্রোধের প্রকাশ করে দেবরাজ ইন্দ্রকে অভিশাপ প্রদান করতে উদ্যত হয়েও নিজের মনের দুর্বলতাকে বুঝতে পেরে সংযত হয়ে গেলেন। তার ভেতর স্বজ্ঞাত ক্রোধ কিন্তু বাইরে প্রকাশিত হতে পারল না। অন্তরের সেই ভীষণ ক্রোধ ঋষি সুব্রতর শরীরের উপর প্রতিক্রিয়া সৃষ্টি করল। সুন্দর তাপস সুব্রতর সমগ্র দেহ আটটি অংশে বক্র হয়ে গেল। অষ্টভাগে ভাবে বক্র শরীর নিয়ে ঋষি সুব্রত
নতুন নাম ধারণ করলেন। তিনি হলেন ঋষি অষ্টাবক্র। সমগ্র সভার মধ্যে শারীরিক পরিবর্তন ঘটাতে সকলেই বুঝতে পারল যে ঋষি ক্রোধের বশীভূত হয়েছিলেন। সকলের সম্মুখে এইভাবে ধরা পড়ে যাওয়ার ফলে ঋষি অষ্টাবক্র খুবই অনুতপ্ত লজ্জিত হলেন। তিনি তৎক্ষণাৎ সেই সভাস্থল পরিত্যাগ করে বিভিন্ন তীর্থ পরিক্রমা করতে করতে লোককথা অনুসারে তিনি নানা তীর্থ মহাপীঠস্থান উপপীঠস্থান ঘুরে বর্ধমান জেলার ছাঁজোর গ্রামে উপনীত হন ও এই গ্রামের পশ্চিম দিকে এক শ্যাম মূর্তি স্থাপন করে কঠোর তপস্যায় নিযুক্ত হন। তার তপ প্রভাবে সেই স্থানে একটি কুণ্ডের সৃষ্টি হল, কিন্তু অষ্টাবক্র এখানে সিদ্ধিলাভ করতে পারলেন না। অবশেষে অষ্টাবক্র ঘুরতে ঘুরতে বক্রেশ্বরে এসে উপস্থিত হলেন। তপস্যার উপযোগী স্থান দেখতে পেয়ে অষ্টাবক্র সেখানে মহাদেবের তপস্যা আরম্ভ করলেন। অষ্টাবক্রের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে দর্শন দিয়ে বললেন যে, হে অষ্টাবক্র, আমি তোমার তপস্যায় তুষ্ট হয়েছি, আজ থেকে এই স্থানে তোমার পূজার পরে আমার পূজা হবে, লোক সমাজে আমি তোমার নামেই পরিচিত হব, এখন থেকে এই পীঠ সিদ্ধপীঠ নামে খ্যাত হবে। মহাদেবের বরদানের সঙ্গে সঙ্গে বিশ্বকর্মা একটি মন্দির নির্মাণ করলেন। তার মধ্যে বৃহৎ লিঙ্গটি অষ্টাবক্রের এবং ক্ষুদ্র লিঙ্গটি বক্রনাথের। তো ব্রহ্মাণ্ড পুরাণের স্বয়ম্ভু সংবাদে ঋষি অষ্টাবক্রের এই কাহিনী বর্ণনা করা হয়েছে, যদিও তো মহাভারতে আমরা ঋষি কহোড়ের পুত্র রূপে অষ্টাবক্রের কথা পাই, যিনি মাতৃগর্ভে থাকাকালীন অবস্থায় পিতার বেদপাঠের ভুল ধরে পিতার অভিশাপে বিকৃত দেহধারী হয়েছিলেন। বক্রেশ্বর সতীপীঠের ভৈরব হলেন বক্রনাথ, দেবী মহিষমর্দিনী। বক্রেশ্বর মহাপীঠ হলেও বহুদিন এই পীঠভূমি থেকে দেবী বিগ্রহ অন্তর্হিত হওয়ায় ভৈরব বক্রনাথেরই প্রাধান্য লক্ষিত হয়। তো ব্রহ্মাণ্ড পুরাণে এই তীর্থকে সিদ্ধপীঠ বলে চিহ্নিত করা হলেও পীঠমালা বা মহাতন্ত্রে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে বক্রেশ্বরে মন পাতু দেবী মহিষমর্দিনী ভৈরব বক্রনাথস্থ নদী তত্র পাপহরা। বক্রেশ্বরী দেবীর মন পড়েছিল, কিন্তু মন তো কোনো স্থূল বস্তু নয়। পীঠ মাহাত্ম্য অনুযায়ী দেবী দুই ভ্রুর মধ্যিকানের অংশ এই স্থানে পতিত হয়েছিল। এই স্থানকেই মন বলে চিহ্নিত করা হচ্ছে। বক্রেশ্বরের শিব মন্দিরের ডান দিকে মহিষমর্দিনীর মন্দির। এই মন্দিরে দেবী পিতল নির্মিত দশভুজা, কিন্তু এই মূর্তি প্রকৃত পীর দেবী মূর্তি নয় বলে পণ্ডিতগণ মনে করেন। কারণ আমরা পাই যে সব পীঠস্থানে দেখেছি যে দেবী অঙ্গ বা দেবী মূর্তি হিসাবে যে প্রতীককে তুলে ধরা হয় তা সবসময় শিলাভূত বা কোনো পবিত্র পাথর। অনেক দিন পর্যন্ত মহিষমর্দিনীর এই পবিত্র মূর্তি লোকচক্ষুর বাইরে ছিল, তবে বর্তমানে বক্রেশ্বর গ্রামের পাশে ডিহি বক্রেশ্বরের পাণ্ডাদের আবাসস্থলের পাশে একটি পুকুর থেকে প্রাচীন মূর্তি উদ্ধার করা হয়েছে এবং তা পাণ্ডাদের গৃহে সযত্নে রক্ষিত হয়ে রয়েছে। প্রায় 1000 বছরের পুরনো এই মূর্তি অনেক দিন মাটির নিচে থাকবার ফলে কিছু ক্ষতিগ্রস্ত হলেও মোটামুটি অবিকৃত অবস্থায় রয়েছে। এই বৃহৎ পাষাণ মূর্তিটি অষ্টাদশ ভুজা, দুই পাশে ও মাথার উপরে রয়েছে চালচিত্র, যে চালচিত্রের মধ্যে কৌমারী, ইন্দ্রাণী, বৈষ্ণবী, বারাহী ইত্যাদি নয়টি যে শক্তিমূর্তি অঙ্কিত রয়েছে। এছাড়া স্থানে শ্বেতগঙ্গা কুণ্ডের উত্তরে একটি বটবৃক্ষের তলায় হরগৌরী ভাঙা মূর্তি দেখতে পাওয়া যায়। অনেকে মনে করেন দুর্গা সপ্তশতী নামক সুবৃহৎ গ্রন্থে বৈকৃতিক রহস্যে মহিষাসুর বধাধিষ্ঠাত্রী মহালক্ষ্মীর যে রূপ বর্ণনা করা হয়েছে সেই রূপরেখার সামগ্রিক চিত্র এই প্রাচীন স্থানে সুন্দরভাবে বাস্তবায়িত হয়েছিল। এই সামগ্রিক রূপটি হল প্রথমে থাকবেন অষ্টাদশ পূজা মহিষমর্দিনী, মহিষমর্দিনীর বামে
দশাননা কালী ও ডান দিকে অষ্টভুজা সরস্বতী। মহিষ মর্দিনীর পিছনে মহালক্ষ্মী, মহালক্ষ্মী দেবীর ডান দিকে মহাকালী ও বামে মহা সরস্বতী। মহাকালী ও মহা সরস্বতীর পিছনে থাকবে মিথুন দেবতাত্রয়। বিরিঞ্চি সরস্বতী, হর হলগৌরী ও কমলা ও ঋষিকেশ অষ্টাদশ পূজা মহিষ মর্দিনীর পূজার জন্য দেবী মূর্তি এইভাবে স্থাপন করে তবেই পূজা করতে হয়। দেবীগণের মধ্যে অষ্টাদশ পূজা মহিষ মর্দিনী ও মিথুনত্রয়ের মধ্যে হরগৌরীর ভগ্নমূর্তি মাত্র বক্রেশ্বরে পাওয়া গিয়েছে। অন্যান্য মূর্তিগুলির বক্রেশ্বর নিশ্চয়ই প্রতিষ্ঠিত ছিলেন। মহিমারঞ্জন চক্রবর্তী তার বীরভূম বিবরণ গ্রন্থে বলেছেন যে আমরা ধারণাও করতে পারি না দুর্বল আমরা এই মূর্তি সঙ্গে মহান চিত্র কল্পনা নেত্রে দেখিতে গেলেও শরীর শিহরিয়া ওঠে। কি বিরাট সে পরিকল্পনা, কি উদার সে সমাবেশ শৃঙ্খলা, কি ভাবকাণ্ড সে সৌন্দর্যে আজ আর কিছুই নাই। কালের দুর্বার বিক্রম সব বিলুপ্ত করিয়া দিয়াছে। মহিষ মর্দিনীর এই মূর্তিটি যেখানে পাওয়া গিয়াছিল সেইখানে পাওয়া পাথরের স্তূপের অনেকগুলি শ্বেতগঙ্গা নামে সুবৃহৎ কুণ্ডটি বাঁধানোর জন্য ব্যবহৃত হয়েছে। অনেকে সন্দেহ করেন যে দেবী মন্দির ওখানেই ছিল, কোনো প্রাকৃতিক দুর্যোগে মন্দির ধ্বংস হয়, কিন্তু মূল দেবী মূর্তি রক্ষা পেয়ে যায়। ভৈরব বক্রনাথ এবং দেবী মহিষ মর্দিনীর থেকেও বক্রেশ্বরের উষ্ণকুণ্ডের জন্য বক্রেশ্বর আমাদের কাছে বেশি পরিচিত। প্রকৃতির অদ্ভুত খেয়ালে পাশাপাশি দুটি কুণ্ডের মধ্যে একটিতে সর্বক্ষণ উষ্ণ জল, অন্যটিতে শীতল জল। এখানে মোট আটটি কুণ্ডে দেখা পাওয়া যায়। প্রতিটি কুণ্ডের পিছনে একটি করে পৃথক পৌরাণিক কাহিনী রয়েছে। এই আটটি কুণ্ড হল প্রথম খারকুণ্ড, ভৈরবকুণ্ড, অগ্নিকুণ্ড, সৌভাগ্যকুণ্ড, জীবিতকুণ্ড, ব্রহ্মাকুণ্ড, শ্বেত গঙ্গা, বৈতরণী। এই আটটি কুণ্ডের নাম। এছাড়াও সূর্যকুণ্ড নামে আরও একটি কুণ্ডের দেখা মেলে, যদিও এর নাম কিন্তু পুরাণে পাওয়া যায় না। এই জন্য অনেকের এই উৎসাহিত আধুনিক বলে বিবেচনা করেন। কল্পান্তে দেবাদিদেবের মহাদেব রুদ্রমূর্তি ধারণ করে সমস্ত বিশ্ব সংসার সংহার করার পর অশান্ত হৃদয়ে সর্বতীর্থে ভ্রমণ করলেন, কিন্তু কোন স্থানেই তিনি শান্তি লাভ করতে সক্ষম হলেন না। অবশেষে বক্রেশ্বর মহাপীঠে এসে শঙ্কর স্বহস্তে একটি কুণ্ড খনন করে সেখানে পাপহরা নদীর জল নিক্ষেপ করলেন এবং সেই কুণ্ডের মধ্যে স্নানের জন্য নামতে ত্রিপুরারীর মনের অশান্তি দূর হলো। সেই কুণ্ডটি তখন থেকে ভৈরব কুণ্ড নামে পরিচিত হন। চৈত্র মাসের শুক্লাষ্টমীতে এই কুণ্ডের জলে স্নান করে মহাদেবের পুজো করলে রাজসীয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। গুরু বৃহস্পতির স্ত্রী তারাকে হরণ করেন চন্দ্র। অবশেষে বৃহস্পতির অভিশাপে কঠিন অসুখে অসুস্থ হন। তখন দেবাদিদেবের ইচ্ছায় বক্রেশ্বর তীর্থে এসে একটি কুণ্ডে স্নান করার পর রোগ মুক্তি ঘটে চন্দ্রের। সেই থেকেই কুণ্ডকে জীবিত কুণ্ড বলা হয়। অন্য কাহিনী অনুসারে পুরাকালে সর্বনামে এক ব্রাহ্মণ ছিলেন, তার স্ত্রীর নাম ছিল চারুমতী। একবার দেশ ভ্রমণের সময় গভীর জঙ্গলের মধ্যে পথ হারিয়ে হিংস্র জন্তুর আক্রমণে প্রাণ হারান ব্রাহ্মণ। ব্রাহ্মণী চারুমতী তখন অসহায় অবস্থায় দেবতাদের উদ্দেশ্য করে কাঁদতে থাকলে দৈববাণী হয় যে বক্রেশ্বরের এ এক কুণ্ডে গিয়ে ব্রাহ্মণের অস্থি নিক্ষেপ কর। চারুমতী যেই কুণ্ডে স্বামীর অস্থি নিক্ষেপ করেন অমনি ব্রাহ্মণ জীবিত হয়ে ওঠেন। এই ঘটনার পর কুণ্ডটি জীবিত কুণ্ড নামে পরিচিত হয়ে থাকে। মাঘ মাসের শুক্লাষ্টমীতে এই কুণ্ডে স্নান করলে অপমৃত্যু থেকে রক্ষা পাওয়া যায়। তৃতীয় হলো অগ্নিকুণ্ড। অগ্নিকুণ্ড হিরণ্য কশ্যপকে বধ করে নৃসিংহরূপী অবতার বিরাট পাপের বিনাশ করলেন। এই তেজ ও জ্বালা মেটাবার জন্য বক্রেশ্বরের অগ্নিকুণ্ডে ঝাঁপ দিলেন। নৃসিংহের সেই তেজ ও জ্বালায় কুণ্ডের জল উষ্ণ হয়ে উঠল, কুণ্ডটি অগ্নিকুণ্ড নামে পরিচিত হল। লোকবিশ্বাস আজও অবতারের গায়ের জ্বালায় কুণ্ডের জল উষ্ণ। বৈশাখী পূর্ণিমায় এই কুণ্ডে পিণ্ডদান করলে
পিতৃপুরুষগণ তুষ্ট হয়ে থাকেন। প্রজাপতি ব্রহ্মা বিদ্যাদেবী সরস্বতীকে সৃষ্টি করলেন, কিন্তু সরস্বতীর অতুলনীয় রূপ দেখে ব্রহ্মা নিজেই কামমোহিত হলেন। নিজ কন্যার প্রতি এই মনোভাব জাগলে মনে মনে লজ্জিত হয়ে উঠলেন এবং প্রায়শ্চিত্ত করার উদ্দেশ্যে বক্রেশ্বরে এক কুণ্ড খনন করেন। এই কুণ্ডে ত্র্যম্বক মন্ত্রে আহুতি দিয়ে তপস্যা করেন ব্রহ্মা। এই কুণ্ড তাই ব্রহ্মকুণ্ড নামে পরিচিত। এখানে স্নান করলে ব্যভিচারজনিত পাপ দূর হয়। সত্যযুগে শ্বেত নামে এক নরপতি তার রাজধানী মঙ্গলকোট থেকে প্রতিদিন বক্রনাথের পুজো দিতেন। ভৈরব বক্রনাথ তুষ্ট হয়ে বর দিতে চাইলে তিনি বললেন যে, হে দেবাদিদেব, আমার নামের সঙ্গে এই তীর্থস্থান সর্বদা যেন সংযুক্ত থাকে। রাজার প্রার্থনা পূরণের জন্য দেবাদিদেব এক কুণ্ডের সৃষ্টি করেন। এই কুণ্ডটির নাম হয় শ্বেত গঙ্গা। গঙ্গাজলের মতো পবিত্র এই জল মাঘ মাসে স্নান করলে সর্বপাপ বিনষ্ট হয়। পৌরাণিক কাহিনী অনুসারে পুরাকালে লবণ সাগর অগস্তের ভয়ে একটি কুণ্ডে আশ্রয় গ্রহণ করেছিলেন। এই কুণ্ড তাই খারকুণ্ড নামে পরিচিত। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে এর জলে স্নান করলে প্রলয়কাল পর্যন্ত স্বর্গলাভ হয়ে থাকে। জীবিত কুণ্ডের দক্ষিণে রয়েছে সৌভাগ্য কুণ্ড। শঙ্করের অঙ্গ ও মহামায়া উমাদেবীর ঘাম থেকে এই কুণ্ডের উৎপত্তি হয়েছে। এখানে স্নান করলে সর্বপাপ নষ্ট হয়ে মানুষ সৌভাগ্য লাভ করে। ব্রহ্মকুণ্ডের ডান দিকে রয়েছে পুণ্যতয়া বৈতরণী। এই কুণ্ড অতিক্রম করলে মানুষ সমন শাসন থেকে অব্যাহতি লাভ করতে পারে। এই আটটি কুণ্ড নিয়ে বক্রেশ্বর এক মহাতীর্থ। বিশ্বেশ্বরের পুরী বারাণসী যেমন বরুণা ও ওশি নামে দুই পবিত্র নদী দ্বারা বেষ্টিত, বক্রেশ্বরও পাপহরা ও বক্রেশ্বর নামে দুই পুণ্যতোয়ার মধ্যেখানে অবস্থিত। বারাণসীতে বৃহৎ নগর ও নগরের গুরুত্ব তীর্থস্থানকে একটি বৃহৎ খ্যাতি এনে দিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের এক কোণে এই তীর্থ যেন দেবাদিদেবের নির্জন বাসের জন্য নির্মিত, তাই বক্রেশ্বরের গুহ্যতীর্থ এবং গুপ্তকাশী বলে চিহ্নিত করা হয়েছে। সুতরাং যখন আমাদের হাতের কাছে এই গুপ্তকাশী রয়েছে, তখন রামপ্রসাদের মত আমাদের মনে হয় বহুদূরের কাশী কাঞ্চি কে চায়। আজ আমি এখানে বক্রেশ্বরের নিয়ে সম্পূর্ণ করলাম। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আজকে আমি আপনাদের কাছে বিদায় নিলাম।